ময়লা ফেলা থেকে বিরত থাকি, পরিবেশ দূষণ মুক্ত রাখি। আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি হাজারবাগ, যে এলাকাটি চামড়া শিল্পের জন্য বিখ্যাত। বর্তমানে আমরা অবস্থান করছি কালনগরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ময়লা কি ভিড়ঘুটে অবস্থায় পড়ে আছে। এখানে মানুষ ডাস্টবিন খালি থাকা সত্ত্বেও ময়লাগুলো ডাস্টবিনে না ফেলে ডাস্টবিনের সম্মুখে ফেলে রেখেছে, এবং তার পাশ দিয়েই মানুষ এবং ছোট বাচ্চারা যাওয়া আসা করছে, এছাড়া যান পরিবহনও চলে যাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি একটি ছোট পুল বা খাল, এই খাল দিয়ে বয়ে যাচ্ছে কালো অস্বাস্থ্যকর পানি, এবং এই অস্বাস্থ্যকর পানির পাশেই রয়েছে ময়লার বিশাল স্তূপ যা আপনারা দেখতে পাচ্ছেন। এই কালো পানি ও ময়লা থেকে নির্গত পদার্থ, বিষাক্তকর পদার্থ মাটি ও বায়ুকে দূষিত করতে পারে। এছাড়া রাস্তার পাশেও রয়েছে বিভিন্ন ময়লার বড় বড় স্তূপ। বর্তমানে আপনারা যেই স্থানটি দেখতে পাচ্ছেন তা কিছুদিন আগে একটি খালি জায়গা ছিল, যা বর্তমানে ময়লার বিশাল পুকুর হিসেবে পরিণত হয়েছে। এখান দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রচণ্ড দুর্গন্ধ অনুভব করা যায়, যা আপনারা এই অবস্থানে না থেকে বুঝতে পারবেন না। এখন যে আপনি পুলটা দেখতে পাচ্ছেন, সে পুল কিছুদিন আগেই নির্মাণ হয়েছে। এখন আপনারা দেখছেন এ পুলের কী অবস্থা। আমরা চাই আপনারা দেশের আশেপাশের স্থান পরি